মাহমুদ কলি নিপুন পরিষদ একটি পূর্ণাঙ্গ প্যানেল হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। দুর্নীতিবাজ অশ্লীলতার ধারক বাহকেরা একীভূত হয়ে কিভাবে দেশকে দেশের সংস্কৃতিকে স্বাধীনতার চেতনাকে ধ্বংসের গোপন কার্যক্রম চালিয়ে যেতে পারে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি রমজান এবং আসন্ন ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমাদের জাতির জীবনে ইংরেজি বর্ষের মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন। 2024 সালে এই মহামানবের 104 বছর পূর্ণ হল। আমাদের জাতির পিতার জন্মদিনে তার ভালোবাসার প্রতিষ্ঠান চলচ্চিত্র উন্নয়ন সংস্থার সম্মিলিত চলচ্চিত্র পরিষদে পবিত্র কোরআন পাঠ, দোয়া ও ইফতারের বিশেষ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। এই মার্চ মাসের 3 তারিখে উড়েছে আমাদের প্রথম জাতীয় পতাকা, গাওয়া হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত, 7ই মার্চ রচিত হয়েছে আমাদের স্বাধীনতার অমর কাব্য, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার জন্য সকল শহীদদেরকে। তবে কষ্ট পাই তখনই আগে যখন বুঝতে পারি 1971 সালে স্বাধীনতা বিরোধী চক্রের অনুসারীরা আজও দেশের সকল ক্ষেত্রে এই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে গোপনে নানা দলের আশ্রয়ে সমাজের রুদ্ধে সক্রিয় হয়েছে। নানান বেশে নানান আবরণে তারা দেশের, সমাজের, মানুষের বা যে কোনো সংগঠনের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। আগে অনুমান করতাম চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর কঠিনভাবে উপলব্ধি করেছে এইসব স্বাধীনতা বিরোধী চক্রি দুর্নীতিবাজ অশ্লীলতার ধারক বাহকেরা একীভূত হয়ে কিভাবে দেশকে দেশের সংস্কৃতিকে স্বাধীনতার চেতনাকে ধ্বংসের গোপন কার্যক্রম চালিয়ে যেতে পারে। আপনারা তাদের চেনেন এবং অনুমানও করতে পারেন। এই দেশের চলচ্চিত্র শিল্পীকে নানা কায়দায় ধ্বংসের সূচনা যখন হয়েছিল সেই সময়ের কিছু মানুষের ধারাবাহিক কার্যক্রম বিশ্লেষণ করলেই তাদের এবং তাদের দোষদের চিনতে ব্যাগ পেতে হয় না, এমন সব বর্ণচরা আজও প্রবলভাবে সক্রিয়। কিন্তু আমরা বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ ধরে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে শিখিয়েছেন। এই স্বাধীনতা বিরোধী সকল চক্রের বেড়াজাল ছিন্ন করতে আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক পথে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ শেষ পর্যায়ে, ইতিমধ্যে নির্ধারিত সময়, পরবর্তী নির্বাচনের জন্য একটি নির্বাচন বোর্ড 2024-2026 এবং আপিল বোর্ড 2024-2026 গঠিত হয়েছে। নির্বাচন বোর্ড 2024-2026 মেয়াদের জন্য তফসিল ঘোষণা করেছে। আমরা জনাব মাহমুদ কলিকে সভাপতি এবং নাসরিন আক্তার নিপুন সাধারণ সম্পাদক পদের প্রার্থী হয়ে মাহমুদ কলি নিপুন পরিষদ একটি পূর্ণাঙ্গ প্যানেল হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। এই প্যানেলের অন্যান্য পদ এবং কার্যকরী পরিষদের সদস্য পদের প্রার্থীদের নাম তালিকা অচিরেই সকলকে জানানো হবে। আমরা আপনাদের দোয়া চাই, শুভেচ্ছা চাই, ভালোবাসা চাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র রমজান মাসের সংযম সাধন যেন আপনাদের জন্য উত্তম ফলাফল বয়ে আনে। ধন্যবাদ সাধন সম্পাদক নিপুণ আক্তার।